আমাদের দেশে মানুষের জীবনের মতো তুচ্ছ আর কিছু নাই অন্তত সরকারের কাছে। তাহলে সরকার আছে কেন? কয়েকদিন পরে তারা বলতে পারবে আপনার বাড়িতে চোর হয়, চুরি হয়, আপনি ব্যবস্থা করতে পারেন না, দরজার সিকিউরিটির ব্যবস্থা করতে পারেন না, আপনার বিল্ডিং এর সিকিউরিটি নাই, চুরি হোক ডাকাতি হোক রাতের বেলা বাইরে থেকে দুর্বৃত্তরা এসে আপনার বেকে ধর্ষণ করুক, সরকার বলবে তোমার দোষ কারণ তুমি সিকিউরিটির ব্যবস্থা করতে পারো না। যারা এখানে দোকান করেছে, যারা রেস্টুরেন্ট করেছে, যারা ব্যবসা করেছে, যেরকম করে বাইরে গিয়ে বলেন, দেশের মধ্যে বলেন, এত সুন্দর ভোগ 75-এর পরে আর কখনো হয়নি। তারপরে বলেন আগের যে ভোট হয়েছিল এত চমৎকার ভোট, বিরোধী দলের কি হয়েছে তারা মানতে চায় না, যেটা ভোট দিনের ভোট আগের রাত্রে হয়েছে। এখনো একইভাবে তিনি জনগণের সাথে নির্দয় নিষ্ঠুর রসিকতার মতো মনে হয়েছে আমার কাছে। উনি বলছেন ওরা কথা শোনেনি, মানে নাই, তাই বলেছে। কথার মানে কি তাই দাঁড়ায় না? আচ্ছা, এই ঘটনায় কোনো মামলা হতে পারে? আমি পত্রিকায় বিবৃতি দেখলাম, নগর পরিকল্পনাবিদ দুই একজন, অন্যান্য মানুষ যারা সমাজ নিয়ে ভাবেন তারা বলেছেন এটা একটা হত্যাকাণ্ড। এটা নিমতলির সময় বলা হয়েছিল, এফআর টাওয়ারে বলা হয়েছিল। আমাদের দেশে মানুষের জীবনের মতো তুচ্ছ আর কিছু নাই অন্তত সরকারের কাছে। নইলে আমি তো জিজ্ঞেস করতে পারি, আপনি বাজারে যান, টিসিবি একটা লিস্ট টাঙিয়ে দিয়েছে তো কোন জিনিস কত টাকায় বিক্রি হবে, কেউ মানে না, সরকার কোনো ব্যবস্থা করতে পারে না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কতবার করে বলা হয়েছে আপনার যাতে অল্টারনেটিভ এক্সিট থাকে, মানে বিকল্প বেরিয়ে যেতে পারে, অগ্নিকাণ্ড কিংবা কোনো দুর্ঘটনা যদি কারখানার মধ্যে অথবা যেখানে আপনি বাস করেন তার মধ্যে হয়, বিকল্প পথে যাতে বেরিয়ে যেতে পারে মানুষ সেটা করতে পারে না। আমি বলি তাহলে সরকার আছে কেন? কয়েকদিন পরে তারা বলতে পারবে আপনার বাড়িতে চোর হয়, চুরি হয়, আপনি ব্যবস্থা করতে পারেন না, দরজার সিকিউরিটির ব্যবস্থা করতে পারেন না, আপনার বিল্ডিং এর সিকিউরিটি নাই, চুরি হোক ডাকাতি হোক রাতের বেলা বাইরে থেকে দুর্বৃত্তরা এসে আপনার বেকে ধর্ষণ করুক, সরকার বলবে তোমার দোষ কারণ তুমি সিকিউরিটির ব্যবস্থা করতে পারো না। তারা নিজেরা কিছু পারে? অনেকেই বলে একটাই কাজ পারে, জুলুম করে, নির্যাতন করে, ফোরটেন ডিগ্রি করে, ঠকবাজি করে ভোটটাকে নিজের পক্ষে দেখাতে পারে। একবারে ভেবে দেখেন, এই যে সংবিধান 72-এর, আমরা কতবার এই সংবিধানের পক্ষে কথা বলেছি, কত মহান সংসদ, মহান সংবিধান, অথচ এইবার দেখা গেল এই সংবিধানে ভোট সংক্রান্ত কোনো স্পষ্ট কথা বলা নেই। অন্যেরা না বুঝুক, আওয়ামী লীগ বুঝেছে, সেই জন্যই তারা বলছে ভোট পড়ুক আর নাই পড়ুক, যদি ভোটের কেন্দ্র স্থাপন করা হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় পার হয়, তারপরে ভোটের একটা পার্সেন্টেজ বলে দিলেই তো সেটা ভোট, সেই রকম করেই ভোট করেছেন। অথচ জিনিসের দাম বাড়ছে একের পর এক, মানুষের জান বেরিয়ে যায়, অন্যরা কোনো জিনিসের দাম কমাতে পারে। আগে ছিলেন যিনি বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, উনি বলেছেন সিন্ডিকেটের ব্যাপারে আমি কিছু করতে পারছি না। টিপু মুন্সি নিজে একজন বড় ব্যবসায়ী ছিলেন, উনি ব্যবসায়ীদের সিন্ডিকেটে হাত দিতে পারেননি, বলেছেন আমি প্রধানমন্ত্রীকে এই ব্যাপারে বলেছি। প্রধানমন্ত্রীকে সাংবাদিকদেরকে জিজ্ঞেস করেছে আপনার বাণিজ্য মন্ত্রী দাম কমাতে পারে না, সিন্ডিকেটকে থামাতে পারে না, আপনার সাথে কি কথা বলেছেন? প্রধানমন্ত্রী মনে করতে পারেননি বাণিজ্য মন্ত্রী এই কথা তাকে বলেছে কিনা। ভাবেন বাণিজ্য মন্ত্রী অসহায়, সিন্ডিকেটের গায়ে হাত দিতে পারছেন না, প্রধানমন্ত্রী জানছেন কিন্তু মনে রাখতে পারছেন না।